আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো দুধ জিলাপি পিঠা। কত সহজেই সুজি দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। জিলাপিটা তৈরি করে যে দুধে আমি ভিজিয়ে রাখবো, সে দুধে যেটুকু উপকরণ লাগবে তা আমি আগে দিয়ে নিচ্ছি। 1 লিটার তরল দুধ নিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি 2 এলাচ। এলাচটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনি পাউডারটা নিয়েছি যাতে সহজেই মিশে যায়। আপনি চাইলে আস্ত চিনিটাও নিয়ে দিতে পারেন, আর চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। যদি বেশি মিষ্টি চান, আপনি যতটুকু সুজি নেবেন সে পরিমাণ চিনি দিলেই, সম পরিমাণ চিনি দিলেই যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে জাল করে নিচ্ছে দুধটাকে, যেন সর না উঠে আসে দুধে। দুধে 3টা বলক চলে আসলেই আমি দুধটাকে নামিয়ে নিব। এ পর্যায়ে দুধটাকে অনেক বেশি ঘন করার প্রয়োজন নেই, 3টা বলক চলে আসছে। এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন পিঠা তৈরি করার জন্য কাই বা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য 2টা ডিম নিয়েছি, স্বাদমতো লবণ। ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি দিচ্ছি, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি দিচ্ছি। ঘি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং পাউডারটা দিচ্ছি, বেকিং সোডাটা দেখা যায় বেশিটা ঝাঁঝালো হয়, সেজন্য আমি বেকিং পাউডারটাই দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটিকে তৈরি করে নিলাম। আমার কিন্তু 2টা ডিমেই আর 1 কাপ সুজিতেই ঠিক মতো আমার এই কাইটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিছুটা আঠালো। 10 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিচ্ছি। 10 মিনিটে আরও কিছুটা সুজিটা গলে একটু কিছুটা নরম হয়ে আসবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন মিশ্রণটা অনেকটা মসৃণ হয়ে আসছে। এখন আমি জিলাপি তৈরি করার জন্য মিশ্রণটিকে এরকম জিপলক ব্যাগে নিয়ে নিচ্ছি। এ পাশটা একটু কেটে নিলেই তৈরি করে যাবে জিলাপি। আপনি চাইলে এই যে যে সুজির প্যাকেটটা আছে, এটাও এটার মাঝে ভরে তারপর কেটে নিয়ে এটা দিয়ে তৈরি করতে পারেন। আবার চাইলে পাইপিং ব্যাগে ঢুকিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। এখন এর মাঝে আমি জিলাপিটা ছেড়ে দিচ্ছি। আপনার আপনার পছন্দ মতো আপনি যেভাবে ইচ্ছে তৈরি করে নিতে পারেন, একেবারে সহজ করে তৈরি করে নিতে পারেন। তেলটা যেন পুড়ে না যায় এমন গরম করে নিতে হবে। চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমিয়ে তারপর ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিতে হবে। অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, না হয় ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে। এজন্য একটু অল্প আঁচে ভেজে নিতে হবে, আর এরকম হালকা ব্রাউন করে তারপর তুলে নিতে হবে এরকম ভাজা হয়ে আসলে। গরম পিঠাগুলো একেবারে গরম দুধে দিতে হবে। যদি দুধটা ঠান্ডা হয়ে যায় তারপর আবারও গরম করে নেবেন, তবে গরম অবস্থায় দুধে দিতে হবে, কিন্তু চুলায় বসিয়ে রাখবেন না। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর সাথে সাথে গরম পিঠাটা গরম দুধের মাঝে ডুবিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখছি, এভাবে রেখে দিব 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর ফিরে আসলাম। পিঠাগুলো একেবারে দুধে ভিজে টইটম্বুর হয়ে আছে। এখন পরিবেশনের পালা। পিঠা তো তৈরি করা হলো, এখন কেটে কুটে দেখা যাক
কেমন নরম হলো। দেখতেই পাচ্ছেন যে কতটা ভালো হয়েছে। যদিও পিঠার প্যাচগুলো জিলাপির মতো ততটা ভালো হয়নি, কিন্তু খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। এই পিঠাগুলো কতটা নরম হয়েছে 1 ঘন্টায়, আরো বেশি সময় রাখা গেলে আরো বেশিটা নরম হতো। তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।